আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। চলে এসেছি নতুন ছোট একটা ব্লগ নিয়ে। এটা একটা লিপস্টিক রিভিউ করব আমি। তো রিসেন্টলি আমি এই লিপস্টিকটা কিনেছি অনলাইনে, ওদের পোস্ট দেখে কিনি, আর যে পেজটা থেকে কিনেছি সেটা আমি বলে দিব। আর এখন হচ্ছে আমি জাস্ট দেখাবো যে আমি আসলে যে কালারটা চেয়েছিলাম বা ওদের পোস্টে যে কালারটা দেখাচ্ছিল এইটার সাথে লিপস্টিকের কালারের মিল আছে কিনা। অনলাইন থেকে কেনাকাটা করাটা খুবই কঠিন, আমরা অনেক বেশি সহজ। খুব বেশি ভালো লাগে যখন নাকি মন মতো প্রোডাক্টগুলো আমরা পাই, আবার খুব বেশি মন খারাপ হয়ে যায় যখন নাকি দেখি যে আমার পছন্দ মতো প্রোডাক্টটা আমি পাচ্ছি না, বা আমি যেটা দেখে অর্ডার করেছি প্রোডাক্টটা ঠিক সেরকম না। তো আমি মূলত এই লিপস্টিকটা দেখে ওদের প্রোডাক্ট অর্ডার করি, এবং ওদের প্রোডাক্টের যে পোস্টে এই লিপস্টিকের যে সোয়াসটা ছিল সেটা দেখে অর্ডার করি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা একদম রেড মেরুন বা ডিপ রেড কালার একটা লিপস্টিক কিনবো, তো ওদের পোস্টে এটাও ঠিক সেরকমই দেখাচ্ছিল। তো তারপর আমি কথা বলে নিয়েছিলাম যে এটা আসলে ঠিক রেড হবে কি না, ওরা বলেছিল যে রেড হবে। তো আমি এটা কেনার পরে ব্যবহার করার পরে যে আসলেই কি এটা রেড কি না সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এটা আসলে খুব মেরুন বা একদম রেড কালার না। তো এটা দেখে আমার খারাপ লেগেছিল, বাট ব্যবহার করার পরে মনে হয়েছে যে ভালোই। এটা কোন পেজ থেকে কিনেছি, কত টাকা দাম, ডেলিভারি পেতে আমার কতদিন সময় লেগেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন লিপস্টিকটা দিয়ে দেখে নেই যে কেমন। আচ্ছা, প্রথমত আমি একটু সোয়াচ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এইদিকেই করছি। এটা হচ্ছে লিপস্টিকের কালারটা, আমি একদম রেড ডিপ রেড দেখে কিনেছিলাম, তারপরও যে কালারটা পেয়েছি এই কালারটা কেমন সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। চলেন ট্রাই করে দেখি। আচ্ছা, এখন হচ্ছে আমি আসলে যে রেড কালারটা দেখেছিলাম এটার সাথে সেটার কোনো মিল নাই, তবে ওদেরও দোষ নাই। আমিও দেখেছি যে ক্যামেরাতে যখন কালারটা আসে তখন আসলে ঠিক ওরা যেটা পোস্ট করেছে সেই কালারটাই আসে, ঠিক আছে? তো এটা মূলত হচ্ছে একটা ডিপ ম্যাজেন্টা বা একটু খয়েরি টাইপের একটা কালার, যদিও আমার একটু খারাপ লেগেছিল, পরে মনে হয়েছে যে না, লিপস্টিকের কালারটা সুন্দর এবং এটা একটা ওয়াটারপ্রুফ লিপস্টিক, আর এটা একদম যে অয়েল ছাড়া উঠবে না ব্যাপারটা এমন না, বা অনেক ঘষা ঘষি করতে হবে তা না, এটা পানিতেও ওঠে, পানি দিয়ে লিপস্টিকটা উঠানো যায়। এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক সময় হচ্ছে আমরা বাইরে যখন থাকি তখন আমাদের কাছে হয়তো বা ক্লিনজার থাকে না বা অয়েল বেস কিছু থাকে না ওয়াটারপ্রুফ লিপস্টিকগুলো উঠানোর জন্য, এটা কিন্তু ওয়াটারপ্রুফ হওয়া সত্ত্বেও হচ্ছে পানি দিয়ে উঠে যায়। আচ্ছা, যে পেজটাতে আমি এটা কিনেছি সেটা আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব। আর এই লিপস্টিকটার দাম নিয়েছে হচ্ছে 280 টাকা মেবি, আর ডেলিভারি চার্জ ছিল 80 টাকা। তো ওভারঅল এই দামে লিপস্টিকের কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে, মনে হয়েছে যে ভালো। আর এটা একদম, অনেক লিপস্টিক আছে না একটু হেভি, এটা খুব একটা হেভি না, একদমই মনে হচ্ছে যে লিপ টিন দিলে যেরকম লাগে না সেরকম লাগছে আমার কাছে। আমার আসলে অনেকদিন ইচ্ছা ছিল ডিপ একটা কালার ইউজ করার, তো ওভারঅল আমার কাছে লিপস্টিকটা ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কয়েকদিন ধরে আমি হচ্ছে এই লিপস্টিকের পোস্ট অনেক বেশি ফেসবুকে দেখছিলাম যে অনেক পেজেই এই লিপস্টিকটা চলে এসেছে এবং ওদের কালারগুলো অনেক পিগমেন্টেড, তাই আপনাদের সাথে চলে আসলাম রিভিউটা নিয়ে। আমরা যখন চা বা পানি খাই তখন হচ্ছে অনেক সময় মগে লেগে যায়, এটা আমার সাথে তো অনেক বেশি হয় যে অফিসে যখন চা বা কফি খাই আমি মগে যখন লিপস্টিকটা লেগে যায় আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু এই লিপস্টিকটা দিয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে চা বা মগে একদমই লাগে না, বা আমি যদি হাত দিয়েও ধরি তাও কিন্তু আমার স্কিনে লাগছে না, চমৎকার একটা লিপস্টিক। আর এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এরকম ছোট ছোট রিভিউ যদি আপনাদের ভালো লাগে, পছন্দ করেন আপনারা, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি এরকম ছোট ছোট রিভিউ নিয়ে সামনে আরও অনেক ভিডিও তৈরি করব। তো আমার সাথেই থাকেন, চ্যানেলটার সাথে থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।